সাবিরা বেয়াবসী নামক একজন আল্লাহর ওলির জামানার একটা মহিলা ছিল, যেই মহিলাটার নাম ছিল হযরত ইয়ামিনিয়া সিরা। নাম কি? নাম কি? দুনিয়াতে কোনো ভালো কাজ করতেন না। মহিলাটা করতেন কি, মানুষের বাড়িতে বাড়িতে কাজ করতেন, আর কাজ করার সাথে সাথে মানুষের বাড়ির সম্পদ, টাকা পয়সা, ধন সম্পত্তি সরাইয়া নিতেন, মোহরানা গুলা সরাইয়া নিতেন। কিন্তু বন্ধুরে, যেই একদিন কাজ করতে 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 ওই মহিলাটা তার এলাকার যেই বাড়ির মধ্যে কাজ করে, ওই বাড়ির ওই মহিলার একটা সন্তান মাদ্রাসায় পড়ালেখা করে, মাদ্রাসায় যখন মাদ্রাসায় পড়ালেখা করে, ওই মহিলার সন্তানটা কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন তেলাওয়াত করতে করতে হঠাৎ করে ওই ছেলেটা সূরা আর রহমানের যখন আয়াত তেলাওয়াত করে, আয়াতটা যখন তেলাওয়াত করে, কুল্লুমান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম যখন পড়ছে, মহিলাটা দরজার আড়াল থেকে আয়াতটা শুনা ফালাইছে। কাদের মহিলা? ওই মহিলাটার নাম হলো ইয়ামিনী আসিরা রহমাতুল্লাহি আলাইহা। ওই মহিলাটা যখন আয়াতটা তেলাওয়াতটা শুনছে রে, ওই মহিলাটা ঘরের কর্নারে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানিগুলা ফালাইয়া দিছে। ওই মহিলার গরবালি মালিকাইসা ডাক দিয়া কয়ে, কাদের মাইয়া, ও কাদের মাইয়া, তুমি আমার ঘরের মধ্যে কাজ করো, কিন্তু তোমার ব্যাপারে অনেক রকমের অবজেকশন পাওয়া গেছে। তুমি নাকি মানুষের বাড়িতে বাড়িতে যাইয়া চুরি করো, এখন তুমি কেন দরজার সিফার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দো, দরজার আড়ালে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দাছ? মাহিয়াডা ডাক দিয়া কয়, আমি এমনে এমনে কান্দি না, ও মহিলা তুমি কেন কান্দো, আপনি একটু নজর করে দেখেন, আপনার ঘরে একটা ছেলে কোরআন তেলাওয়াত করতেছে, এই কোরআনের একটা আয়াত পড়ছে, ওই আয়াতটা হইল কুল্লুমান আলাইহা ফান ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কয় আয়াত পড়ছে, অসুবিধাটা কি? এবার ছেলের মা ডারে ডাক দিয়া কয়, আপনি কি আয়াতটার অর্থ জানেননি? কয়, আমি তো আয়াতটার অর্থ জানি না। তুমি কেমনে জানো? কয়, আমি তো সাধারণ চোর হইতে পারি, আপনার বাড়ির কাজের মাইয়া হইতাম পারি, কিন্তু আপনি জানেননি আমি চোর তো এমনি এমনি হইছি না, আমি আল্লাহর কোরআনটারে সব সময় তেলাওয়াত করি গো। হে আল্লাহর কোরআন আমি যখন তেলাওয়াত করি, আমার কাছে বড় বালা লাগে, আমার কলিজাটা ঠান্ডা হইয়া যায়, কিন্তু আমি আগে কোরআন তেলাওয়াত করতাম পারতাম না, মানুষের বাড়িতে বাড়িতে চুরি করতাম, আমি মানুষের বাড়িতে বাড়িতে যায় কাজকর্ম করতাম, কিন্তু মালিক আমি যেই দিন আপনার বাড়িতে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হইয়া গেছি, আপনার বাড়ির মধ্যে কাজ করার জন্য ঢুকিয়া গেছি, মাগো মা আমি আপনার বাড়িতে কাজ করতে এমনি এমনি ঢুকছি না, কেন ঢুকছো তোমার কাছে জানতে চাই? ওই মহিলাটা ডাক দিয়া কয়, আমি একদিন রাত্রবেলা একটা বাড়ির মধ্যে চুরি করতে গেছিলাম, আমি চুরি করে যখন আপনার বাড়ির পেছন দিয়া লুকিয়ে লুকিয়ে যাইতেছিলাম, আপনার বাড়ির চারদিক দিয়া এলাকার মানুষ আমারে গিরান দিয়া ফালাইছে, একটা খবর জানেননি যখন আমারে মারার জন্য মানুষ গিরান দিয়া ফালাইছে, আমারে আটক করে ফালাইছে, আমি বয়ে আপনার বাড়িতে আপনার এই ছেলেটার ঘরের ভিতরে ঢুকা গেছিলাম, রাত্র গভীর গভীর রাত্র হয়ে গেছে গো আম্মা, আপনি আপনার ছেলেটার ঘরের ভিতরে শোয়া দিয়া চলে গেছেন, এই ছেলেটার বয়স কিন্তু আম্মা বেশি না, 13 থেকে 14 বছর বয়স, কিন্তু এই ছেলেটা দেখলাম গভীর রাতে হঠাৎ করে উঠা গেছে, একটা পানির পেয়ালা লইয়া, এই ছেলেটা 13-14 বছর বয়সের, পানির পাত্রটা হাতের মধ্যে করে দরজার সামনে গেছে, দরজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া ছেলেটা যখন হাত গুলা ধুইতাছে, আমি বুঝছি ছেলেটা অজু করতেছে, আমি বাইর হওয়ার জন্য আবার যখন দরজার মধ্যে গেছি, আমি দেখতাছি আমারে মারার জন্য চোর চোর করে মানুষগুলা ঘোরাফেরা করে, ছেলেটা তাদের দিকে তাকায় না,
আমি এই মানুষগুলার বয়সে ছেলেটার খাটের তলার মধ্যে শুইয়া ছিলাম আম্মা গো আপনার ফ্যাটটা বড় দন্য গো মা আপনার মত মায়ের গর্ভে এমন একটা সন্তান আগমন করছে মা আপনি শুনেন না আমি আগে চুরি করতাম কথা সত্য আম্মা আমি আপনার বাড়িতে কেন কাজটা নিজে জানেন নি আমি যখন এই খাটটার তলের মধ্যে শুইয়া ছিলাম আমি দেখছি গো আপনার ছেলেটা ওযু বানাইয়া নামাজের মুসল্লাটা বিছাইয়া দুই রাকাত নামাজ পড়া সেজদা দিছে আম্মা সেজদার মধ্যে যায়া যায়া কান্দছে মা ফুলাটা যখন কান্দে আমি দেখলাম ফুলাটা অন্য কোন মানুষের নাম লয় না ফুলাটা নামাজ শেষ করে কালিমা তৈয়বা পড়া ইয়া রাসূলুল্লাহ বইলা বইলা ঘরের ভিতরে কান্দছে এই ফুলাটা তো কোন ঘরের ভিতরে কান্দে গো মা আমি দেখলাম এই ঘরটা একবারে অন্ধকার ছিল দুই রাকাত নামাজ পড়ছে আমি এটাও দেখছি কিন্তু ফুলাটা যখন ইয়া রাসূলুল্লাহ বইলা বইলা কান্দছে আমি দেখলাম হঠাৎ কইরা মা আপনার এই অন্ধকার ঘরটা কেমন জানি একটা আলোতে ঝলমল ঝলমল করতেছে মহিলাটা একটা ডাক দিয়া কয় কাদের মায়া রে তুমি আর পরে আর কি দেখছো আমার কাছে বলো না বলো না কাদের মায়া ডাক দিয়া কয় আমার মালিক আপনি আমার কাছে খবর শুনলে আপনি কোন আপনার বাড়ি থেকে আমারে তারাইয়া দিবেন নি কোন মহিলা ডাক দিয়া কয় আমি তোরে তারাইতাম না বল তুই কি দেখছস কয় আমি দেখছি নূরের আলোটা যখন জলমল জলমল করতাছে আমি এই নূরের আলোটা দেইখা আমি খাটের তলা থাইকা এই খাটের একটা কাগজ এভাবে খাটের থাইকা যে একটা বিছানার চাদর বিছায় আমি বিছানার চাদরটারে আলগি দিয়া নিচের দিকে দিয়া ছায়া দেখি এমন একটা নূরানি সুরতওয়ালা মানুষ দেখা যায় এমন একটা নূরানি চেহারাওয়ালা মানুষ দেখা যায় গো মা আপনার ছেলেটার সেজদার মধ্যে বইরা ইয়া রাসূলুল্লাহ বইলা বইলা কান্দে ওই নূরের মানুষটা আপনার ছেলের মাথার মধ্যে হাত বুলাইয়া দেয় ওই মহিলা একটা ডাক দিয়া কয় কাদের মায়া রে যখন হাতটা বুলাইয়া দেয় আমার ছেলে তখন কি করছে বলো না কয় আমি দেখলাম আপনার ছেলেটা সেজদা থেকে মাথা উঠায় না কয় সেজদা থেকে মাথা না উঠাইয়া আমার সন্তানটা কি করে তোমার কাছে জানতে চাই ওই কাদের মায়া ডাক দিয়া কয় মালিক গো আমি দেখলাম আপনার ছেলেটা বলতেছে মা তুমি আমার ডাইকো না কয় আমি মা তো আমার সন্তানের কাছে আসছি না এবার ফুলা যখন মা তুমি আমার কাছে আয়ো না আমার সেজদা থেকে ডাইকো না বলে ওই নূরের মানুষটা ডাক দিয়া কয় ওরে 13 বছরের চাকরা যুবক সন্তান আমি তো তোর মা না তুই সেজদার মধ্যে পড়া দুই রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া যেই নবীরে ডাকতাছো আমি কইলাম ওই মদিনার রহমাতাল লিল আলামিন আম্মা আমি একজন সুন্নি আমি চুরি করিয়া করিয়া মানুষের বাড়িতে ঘুরতাম কিন্তু আমি তো কোনোদিন নবী দেখার স্বাদ মনে যাচ্ছে না নবীরে দেখা লাগবে আমার কোনোদিন মনেও আইছে না কিন্তু আম্মা গো হো মা আমি চুরি করে কান দিয়া বাসার জন্য আপনার ফোলার ঘরটার ভিতরে ঢুকছি মা আপনার ফোলা দুই রাকাত নামাজে এত সুন্দর করে করে কোরআন তেলাওয়াত করছে গো আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে এই ফোলা দুই রাকাত নামাজ কইরা সেজদার ভিতরে যায় নবী নবী কইরা কাঁদছে এটা কোন জাতের ফোলা বুঝি না এই ফোলা ডাকতে দেরি আমার নবী তার ঘরে আসতে দেরি করছে না ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসা ربك مقاما محمودا
বলেন হাবিব আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন সুবহানাল্লাহ বলেন না যুবক ভাই হুজুর আমি বিদেশ যাইতে চাই পারতেছি না মা বোন পর্দার আড়ালের মা হুজুর আমার সন্তান হয় না হুজুর আমার ঘরে কাজকর্মে উন্নতি হচ্ছে না আমার স্বামীটা অন্য পথে চলে গেছে হুজুর আমি যুবক মানুষ গুনার দিকে যাইতে যাইতে আমার এই মোবাইলের ফোন গাফির কারণে হুজুর আমি অনেক গুনাহ করছি হুজুর আমার এই গুনাহগুলো মাপ পাবো এমন কোন রাস্তা আছে নি আল্লাহর হাবিব এই কোরআনের আয়াত দেখায় বলছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসা রাব্বুকা মাকামাম মাহমুদা আল্লাহ বলেন হাবিব আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন আল্লাহ পাক আপনাকে অতি সত্তর মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করবেন সাহাবাই কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি বলেন নাই আয়াত আমাদের জন্য কতটুক প্রযোজ্য আমার নবী বলেন আমার কোন উম্মত যদি ওই তাহাজ্জুদের নামাজের মধ্যে চোখের পানি ফালায়া তার মনের যেই কোনো আশা ব্যক্ত করে আল্লাহ তার মনের নেক নেক আশাগুলো পূরণ করবে সন্তান হয় না বিদেশ যাইতে পারেন না অসুস্থতা ভালো হয় না কঠিন রোগে পড়ে আছেন আম্মা আমি আপনাদের কাছে বলবো বিশেষ করে আমার মা বোন আছেন বাবারা আছেন হুজুর আমার শান্তি লাগে না আমি মুরব্বি হয়ে গেছি অনেক বয়স হয়েছে হুজুর রাতে ঘুম হয় না আপনি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাইয়েন ওযু করার পর দেখবেন আপনার এমনি ঘুম হবে ইনশাআল্লাহ তিন মাস গ্যারান্টি দিলাম তিন মাস ইবাদতরা করবেন তিনটা মাস তাহাজ্জুদের নামাজ পড়বেন ঘুমাইতে আর মন চাইবে না ঘুম আসবেও না আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে যে যুবক ভাইরা বিপদে পড়া রয়েছেন হুজুর আমার অনেক বিপদ আমি সারতে পারতেছি না হুজুর আমার অনেক সমস্যা আমি এগুলা শেষ করতে পারতেছি না আল্লাহর দোহায় কদমে হাত দিলাম আপনি তাহাজ্জুদের নামাজের সেজদায় পড়ে যাবেন সকল সমস্যা সমাধান করবে কি আল্লাহ উসিলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা জগত পাগল কাবার জন্য কাবা পাগল মাহবুদের আমার মাহবুদ পাগল দয়াল নবীর নবী পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা নবীর প্রেমে আসে কাঙ্গন দরদ পর মজিয়া হায়রে তোমার দরদ শোনেন নবী রওজা ফাঁকে থাকিয়া আল্লাহুম্মা সাল্লি তাহাজ্জুদের নামাজ পড়লে সকল সমস্যার সমাধান করবে কি উসিলা হলো আমার নবী সুবহানাল্লাহ তোমরা শোনো গমন দিয়া মদিনাতে কান্দেন নবী উম্মত লাগিয়া তোমরা শোনো গমন দিয়া মদিনাতে কান্দেন নবী আইরে ওই নবীকে সালাম জানাই কাদিয়া কাদিয়া আইরে ওই নবীকে তাজিম কর সালাম জানাইয়া মদিনাতে কান্দেন নবী আগিয়া তোমরা শোনো গমন দিয়া মদিনাতে কান্দেন নবী
ও বন্ধু রে এবার মহিলাটা যখন কান্না করতেছেন ডাক দিয়া কয় আমার সন্তান কি বলছে কয় আপনার সন্তান বলছে আম্মা আপনি আমার মাথা থেকে হাতটা সরায় আনেন এবার যখন মাথা সরায় না এবার ওই ছেলেটা ডাক দিয়া কয় আম্মা মাথা সরান না এবার যখন মাথা সরায় না ছেলেটা ডাক দিয়া কয় কে গো আপনি কি কোনো কথা বলেন না কয় আমি আর কেউ না এতক্ষণ শ্রদ্ধায় পড়া যাই নবীরে ডাকতাছো আমি কইলাম ওই মদিনার রহমাতাল লিল আলামিন নবী ওই সুন্নি মহিলা ডাক দিয়া কয় আম্মা আপনার ছেলেটার কোরআন তেলাওয়াত আমারে তো ভালো লাগছে এই কোরআন তেলাওয়াতের সুরটা দুনিয়ার কত গান বাজনার সুর শুনলাম দুনিয়ার কত বাঁশি হারমোনিয়ামের সুর শুনলাম এই কোরআন তেলাওয়াতের সুরটা আমার কাছে বড় মজা লাগছে গো মা মা গো মা এখন যদি আপনার সন্তানের ঘরে থাকার কারণে আপনি আমারে যদি দুনিয়ার জমিন থেকে তাড়াইয়া দেন আপনি যদি আমারে আপনার ঘর থেকে তাড়াইয়া দেন গো মা আমার কাছে আর শান্তি লাগবে না ভালো লাগবে না মহিলাটা ডাক দিয়া কয় রে ও কাদের মাইয়া আমার ছেলেটার এমন একটা রূপ এমন একটা সুরত তুমি আমারে দেখাইতে পারবানি কয় আল্লাহর দোহাই লাগে আমার কাছে এমন সুরত আর এমন রূপ আপনি চাওয়ার জন্য আবদার করবেন না কয় কেন গো কেন আবদার করতাম না কয় আবদারটা এই কারণে করবেন না কারণ আপনার সন্তানটা যখন কোরআন তেলাওয়াত করে আপনারা ঘুমান আপনার সন্তান যখন নবীরে দেখে আপনারা ঘুমান আর আমি রাত্রবেলা আপনার সন্তানের ঘরের দরজার কাছে আইয়া দাঁড়াইয়া থাকি জোরে কয় না সুবহানাল্লাহ আম্মা গো আম্মা আমি রাত্রবেলা ঘুমাই না আমি ঘুমাই না আমি আপনার ফুলার দরজার সামনে দাঁড়ায় থাকি গো মায়া কয় তুমি এখন কেন দাঁড়ায় রইছো এখন রাত্রবেলা কয় আর অল্প কিছুক্ষণ পরে আপনার সন্তানটা ওযু করার জন্য উঠবো গো মা কয় ঠিক আছে মানলাম আমার সন্তান উঠবো তাইলে আজকে আমি আমার সন্তানের কুদরতের খেলাটা দেখতাম চাই সুন্নি মহিলা কয় তাইলে আপনি এখানে থাকবেন না কয় কোন জায়গায় যাইতাম কয় আপনি এখান থেকে ওই পুকুরের পারে একটা বড় গাছ দেখা যায় ওই গাছের আড়ালের মধ্যে দাঁড়ায়া থাকবেন ছেলের মা ডাক দিয়া কয় ও আমার কাজের মাইয়া তুমি যদি এখানে থাকো তোমারে কি আমার সন্তান দেখবে না কয় আমি আপনার সঙ্গে লুকিয়ে থাকবো সুবহানাল্লাহ জোরে কন্যা ও বন্ধুরে 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 এবার ওই মা আর মহিলাটা কাজের মাইয়াটা গাছের আড়ালের মধ্যে দাঁড়ায়া রইছে ফজরের নামাজের সময় হইয়া গেছে ফজরের নামাজের সময় যখন হইয়া গেছে ওই ছেলেটা আগে রাত্রের গভীর এক তৃতীয়াংশ সময়ের মধ্যে বাইর হইয়া যাইতো আজকে কেন বাইর হয় না ওই ছেলেটার আম্মাটা ডাক দিয়া কয় ও আমার কাদের মাইয়া আমার ছেলেটা তো ঘর থেকে বাইর হইতাছে না কেন বাইর হয় না তোমার কথা তাইলে মিথ্যা তুমি আমার ছেলেটার ঘরের দরজার মধ্যে দাঁড়াইছো চুরি করার জন্য এবার মহিলাটা ওই সুন্নি মহিলার চুলের মুঠির মধ্যে ধরছে চুলের মুঠিটার মধ্যে ধইরা ওই মহিলার স্বামীর কাছে নিয়ে ডাক দিয়া কয় স্বামী গো আমাদের একমাত্র শাহজাদার ঘরের দরজায় আমাদের কাদের মেয়েটা গেছে চুরি করার জন্য এই আমার এই বানায়া বানায় কয়েকটা মিথ্যা কথা বলছে স্বামী গো ও স্বামী এই মহিলাটার শাস্তি কি দেখা যায় দেওয়া যায় আপনি বলেন না স্বামী কয় তারে আমার হাজতের মধ্যে আটকে রাখো আগামীকালকে দুপুর বেলার মধ্যে তারে ফাঁসির কাস্তে ঝুলানো হবে মিথ্যা বলার চুরি করার কারণে বাজান রে ইয়ামিন ইয়াসির রহমা রহমতুল্লাহি আলাইহা ওই মহিলাটা যখন কাস্তের মধ্যে যায় ওই জেলখানার মধ্যে আটকে রইছে মহিলাটা ফজরের নামাজের আজান হইয়া গেছে চারিদিকে নামাজের মুসল্লাটা ওই মহিলাটা ঘরের মধ্যে একা একা কান্দতাছে জেলখানার মধ্যে কান্দতাছে মহিলাটা যখন কান্দারে কান্দতে কান্দতে বেসমার ওই রাজার বউ ডাক দিয়া কই
তুমি কান্দো না কান্দার বান করলে মনে করছো তোমার মাফ কইরা দিব গো না 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 তোমার মাফ করা যাবে না তুমি আমার এক কথা মিথ্যা বলছো আরেক কথা চুরি করার জন্য আমার সন্তানের ঘরের সামনে গেছো এবার ওই মহিলাটা ফজরের নামাজটা পড়া আল্লাহর দরবারে সেজদার মধ্যে পড়া কয় আল্লাহ আমি আপনার নবীরে ওই ঘরের দরজার চিপার মধ্যে আড়ালের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া প্রত্যেকদিন দেখতাম আজকে আমার নবীরে দেখার জন্য আসছিলাম আমার নবীরে দেখার লাগি আমার চুরিও বন্ধ কইরা দিছি আগে বাড়ি বাড়ি চুরি করতাম ফোলাটার কোরআন তেলাওয়াত সুন্দর দেখে এই বাড়ির মধ্যে কাজ লইছি ফোলাটা নবীরে দেখে আমি নবীরে লুগিয়া লুগিয়া দেখার লাগি আমি বাড়ির ভিতরে কাজকর্ম নিছি রাত্রে ঘুমাইছি না এই বাড়ির মধ্যে আমার নবীরে দেখার লাগি আমি আজকে দাঁড়াইছিলাম এখন দি তারা আমার সুর সাব্যস্ত করে হাত পাও কাইতে আমার ফাঁসি দিয়া দিব আল্লাহ আপনার নবীরে দেখার লাগে যদি এত শাস্তি পাওয়া লাগে তাহলে এমন নবীরে দেখা লাভটা কি আপনি বলেন না আমি এমন ফাঁসি চাই না কিন্তু ওই মহিলাটা সকালবেলা পোলাডারে ডাক দিতে গেছে বাড়ির ভিতরে দরজায় মেয়ে বাড়ি মারে দরজার মধ্যে করা লাগতাছে ছেলে দরজা খুলে না রে দরজা খুলে না মাডা ডাক দিয়া কয় স্বামী গো ও স্বামী আমার সন্তান তো ঘরের দরজা খুলে না আমার ফুলাডার জানি কি হইয়া গেছে স্বামী গো আমার সন্তানের দরজাটা তাড়াতাড়ি খুইলা দেন আমার সন্তান যদি সাক্ষী দেয় সন্তান রাত্রে তাহাজ্জুদ পড়ে সন্তান রাত্রে নবীর সঙ্গে কথা বলে তাইলে মাইয়াডারে সারা হইব নচেত মাইয়াডারে সারা যাবে না ও বন্ধু সন্তান তো ঘরের দরজা খোলে না বাদশা এবার তার প্রজা উজিরদেরকে ডাক দিয়া কয় আমার বাদশার প্রজা উজিরেরা আমার সন্তানের ঘরের দরজাটা তাড়াতাড়ি তোমরা খুইলা দাও দরজা খুলে না সন্তানও আর খুলে না এবার দরজাটারে বাইঙ্গা সন্তানের কাছে যায়া দেখতাছে সন্তানে নামাজের মুসল্লার ভিতরে সেজদার মধ্যে পড়া মইয়া রইছে জোরে কোন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চিৎকার মেরে জবান কোলে জোরে বলবেন নি আল্লাহু আকবার বাজানো ছেলেটা যখন নামাজের মুসল্লার ভিতরে পড়া মইরা রইছে মাটা ছেলেটারে আন্দা কইরা দুরা ডাক দিয়া কয় আমার পুত্র ও আমার শাহজাদা ঘরের মধ্যে বুঝি তুমি এমনে নামাজ পড়া পড়া রইছো পুত্র রে তুই সন্তানের লাগে আমার বড় মায়া তুই সন্তান না খাইলে আমি খাইতাম পারি না ও আমার পুত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমি মায়ের সঙ্গে তাড়াতাড়ি আইসা বইসা যা ফোলাটা তো কোনো কথা কয় না আর ওই দিক দিয়া ওই কারাগারের মধ্যে জেলখানার মধ্যে মহিলা কান্দে আল্লাহ নবীরে দেখার লাগে ফুলাডার ঘরের দরজায় গেছি নবীরে দেখতাম পারছি না ফাঁসি পাইয়া গেছি এবার ফুলাডা ওই জায়গায় মইরা রইছে শাস্তি দেওয়ার জন্য সাক্ষী লাগবো ফুলা তো মইরা পইয়া রইছে ওই মহিলা সেজদার ভিতরে পইরা আল্লাহর কাছে বিচার দেয় আর কান্দে কানতে কানতে যখন অনেক কান্দা কাটি করলেন ওই মহিলাটা হঠাৎ কইরা ওনার ঘরের ভিতরে কানতে কানতে ঘুমাইয়া গেছে ঘুমের ভিতরে স্বপ্ন দেখে রে প্রতিদিন লুকেয়া লুকেয়া যাই নবীরে দেখতো ঘরের দরজায় ওই নবী মহিলার ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে হাজির হইয়া গেছে আরে মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপ্নে আর কি দেখা হবে মুর্শিদ জীবনে আরে রংমহলে থাকবারে তুমি পালঙ্ক সাজাইয়া কোন সন্ধানে আজ রাইলে ঢুকিবে আসিয়া আরে মায়া যদি লাগে মনে নেও না মুর্শিদ তোর কাছে আর কি দেখা হবে মুর্শিদ স্বপনে ও বন্ধুরে বন্ধুরে মহিলাটা ডাক দিয়া নবী গো আপনি প্রত্যেক দিন ওই রাজার ছেলেরে দেখা দেন আজকে কেন নবী আপনি আমার কাছে গো আমার নবী ডাক দিয়া কয় ও ইয়ামিন ইয়াসিরা তুমি যে সন্তানের কাছে দাঁড়ায়া দাঁড়ায়া আমি নবীরে দেখতা ওই ছেলেটা দুনিয়া ছাইরা অন্ধকার কবরের যাত্রী হইয়া গেছে ওই ফুলাটা তো মারা গেছে ওই ইয়াসিরা ডাক দিয়া কয় নবী গো ওই ইয়াসিরা যো ও নবী এই ছেলেটা যদি মইরা যায় আমার তো ফাঁসি হইয়া যাবে আগামী কালকে
আমার ফাঁসি হয়ে যাবে নবী গো আপনি আমারে বাঁচান না আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীর ওই পাগলনি ইয়ামিনিয়া সিরা ডাক দিয়া কয় ও বাদশা আমারে ফাঁসি দিবেন কথা সত্য আপনার ফোলারে জিগান আপনার ফোলাটা কি এই জায়গার মধ্যে তাহাজ্জুদ পড়েনি আপনার ছেলের জিগান আপনার ছেলে কি নবীর সঙ্গে দিদার করেনি বাদশা কয় আমি আমার ফোলাটারে কি জিগাইতাম আমার ফোলাটা তো যায়া দেখো না মইরা রইছে মহিলা কয় এই ফোলা মরতে পারে না যেই ফোলা সব সময় নবীর লগে কথা কয় ওই নবীর অনুমতি ছাড়া তো ফোলাটা মরতে পারে না আমার ওই ছেলেটার সামনে লইয়া যান ওই আমিনিয়া সিরারে ছেলেটার সামনে লইয়া গেছে ছেলেটার সামনে নিয়া দেখতাছে ওই ফোলাটার চেহারাটা নূরে জলমল জলমল করতাছে এবার ছেলেটার মা কান্দে ও সুন্নি মহিলা তুই নি আমার ছেলের গটটা চুরি করার জন্য ফুলাডারে মারছো মহিলা কই তো বহুত আগে ছাইরা দিছি কারণ নবীর প্রেমে পাগল হইয়া গেছি দুনিয়ার বদমাইশি বহুত আগে ছাইরা দিছি কারণ আমি তো নবীর জন্য পাগল হইয়া গেছি দুনিয়ার খারাপ কাজ বহুত আগে ছাইরা দিছি কারণ আমি তো নবীর লাগে পাগল হইয়া গেছি হে যুব ও নবীর আশেকের দল ও রামপুর কসবা এলাকার যুবকের দল মুরব্বী বাবারা পর্দার আড়ালের মা বোনেরা কি করবা যদি দুনিয়াতে নামাজ পড়লা রোজা রাখলা সুদের টাকা খাইলা দুনিয়াতে নামাজ পড়লা রোজা রাখলা হারাম ভক্ষণ করলা দুনিয়াতে নামাজ পড়লা রোজা রাখলা পরের হক মাইরা খাইলা আর এই হক মাইরা খাইয়া নামাজ পড়তে পড়তে যদি কপাল কালাও বানায়া পালাও অন্ধকার কবরে যাইবা অন্ধকার কবরে যায় যদি যেই নবীর কারণে আল্লাহ তোমারে বানাইছে যদি ওই নবীর দেখা না পাও তোমার এমন মরার কোনো দাম নাই দাম নাই ও নবী গো ও নবী গো নবী গো একটাবার কথা দেন এই কসবার রামপুরের পাগলেরা আজকে এত সুন্দর মাহফিল সাজাইয়া আপনি নবীরে দেখার লাগিয়া ডাকতাছে নবী গো আমরা কি মরণে আপনি নবীরে পামুনি গো নবীজি আমরা কি ওই পাগল ছেলেটার মতো ঘুমের ঘরে স্বপ্নে আপনার দেখা পামুনি এই রামপুরের যুবকেরা এত টাকা খরচ করে মাহফিল করে একবার নবীর দেখা পাবো নি হে আমার পর্দার আড়ালের মারা নবী নবী কইয়া কান্দে তারা একবার নবীরে পাবনি ও গো দয়াল নবীজি একবার দেখা মোরে দিবানি বলেন ও গো দয়াল নবীজি একবার দেখা মোরে দিবানি হায়রে একবার দেখা দাও নবীজি বলেন একবার দেখা দাও নবীজি যদি মায়া লাগে ও গো দয়াল নবীজি একবার দিদার দিবানি নবী সবাই আপনারে দেখতে চাই আমরা এখনো আপনি নবীরে দেখছি না সুন্নি মহিলা ফোলাটার সামনে দাঁড়িয়ে রইছে আল্লাহর দিকে আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে সুন্নি মহিলা কান্দে ও আল্লাহ গো আল্লাহ আমি তো চুরি করি না ডাকাতি করি না বদমাশি করি না আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি পরের বাড়িতে কাজকর্ম করি গো ও আল্লাহ আপনি আমারে এমন কেমন বিপদে পালাইছেন যে সাক্ষীটা ছিল সাক্ষীটার ওদি মাইরা পালাইছেন খোদার কসম রে বন্ধু ওই সুন্নি ইয়ামিনী আসিরা যখন কান্দে 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 যখন মাটির মধ্যে পড়ে গেছে হঠাৎ করে এমন একটা নূরের আলো ফজরের নামাজের পরবর্তী সময় ঘরের ভিতরে পড়ছে ওই জামাই আর মহিলা দুজন মাথাটা চক্কর কায়া মাটিতে পড়ে গেছে তারা চক্কর কায়া মাটিতে পড়ার পরে হঠাৎ করে যখন সজা কইছে রে সজা কইয়া দেখতাছে তারার ফোলাটা মরা তাইকে আবার জিন্দা হইয়া গেছে জিন্দা ফোলা ডাক দিয়া কয় আম্মা গো আম্মা
আপনি কারে সুর বলতাছেন মা? ও মা, এটা তো একটা সুর না, এটা তো একটা নবীর পাগলনি মহিলা দেখা যায়। আম্মা গো, এটা সুর না, তারে আপনি সুর বইলা সাব্যস্ত করবেন না। মা ডাক দিয়া কয়, আব্বা সে তো তোমার ঘরের সামনে দাঁড়াইয়া ছিল, কিন্তু তুমি জিন্দা হইছো কেমনে তোমার কাছে জানতাম চাই। ছেলেটা ডাক দিয়া কয়, আম্মা আমি আসলে তো মারা গেছিলাম, হঠাৎ কইরা গো আমার রুহুটা যখন আমার আল্লাহ আসমানের দিকে লইয়া যায়, আমার রুহুটা আমার আল্লাহ আমার মাধ্যমে ফিরিয়া দিছে কি আমি জানি না। আমি জিজ্ঞাসা করলাম, ও ফেরেশতা আজরাইল, আমার রুহুটা কেমনে আমার আল্লাহ ফিরিয়া দিছে বলো না। কয়, আমার রুহুটা কেন ফিরিয়া দিছে, আমার নবীর একজন পাগলনি, নবীর আশেকা, নবীর প্রেমিক মহিলাটারে বিনা দোষে বিনা অপরাধে ফাঁসির কাষ্টে ঝুলাইবো, এই জন্য সারে যেন বাঁচানো যায়, এই জন্য আমার আল্লাহ কুদরতি ভাবে আমার রুহুটা আমার দেহের মধ্যে দিয়া দিছে। আরো জোরে কয় না সুবহানাল্লাহ। ও নবীর প্রেমিকারা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, বলেন না। ও নবীর প্রেমিকারা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। জবান কুলে জোরে কি বলবেন, আল্লাহু আকবার বাজানো। ওই ছেলেটা এই কথাটা বইলা হঠাৎ করে আবার মাটির মধ্যে যখন পড়ছে, ছেলেটা মাটির ভিতরে পইরা ডাক দিয়া কয়, আম্মা আমারে আর আপনারা দইরা রাখেন না, আপনারা এই মুহূর্তে আমার সঙ্গে জবান লাগিয়া পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই ছেলেটা কালিমা পইরা আবার ইন্তেকাল করছে, আর ওই সুন্নি মহিলাটা বেহুশ অবস্থায় মাটিতে পইরা রইছে। এবার রাজা আর রাজার স্ত্রী যাইয়া ওই সুন্নি মহিলার মুখের ভিতরে ফানি দিয়া সজাগ কইরা ডাক দিয়া কয়, আমার সাকরানি আমারে তুমি মাফ কইরা দাও, মাফ কইরা দাও। ওই চুন্নি মহিলা ডাক দিয়া কয়, কেন মাফ করতাম গো? কয়, মাফ করবা এই কারণে, এতদিন তোমার প্রতি বড় অত্যাচার করছি, তোমার জেলখানার মধ্যে আটকে রাখছি, কিন্তু আমরা তো জানতাম না তুমি আমার আল্লাহর কাছে এত প্রিয় হইয়া রইছো, আমরা জানতাম না তুমি আমার মাওলার কাছে এত পছন্দনীয় হইয়া রইছো, যে মাওলা তোমারে বাঁচানোর লাগিয়া মরা মানুষের রুহু আবার দেহের মধ্যে দিয়া দেয়। ও ইয়ামিন ইয়াসিরা মহিলা, যা 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 তোরে আমরা মুক্ত কইরা দিলাম। এবার ইয়ামিন ইয়াসিরা ডাক দিয়া কয়, আমার মুক্ত কইরা দিবেন সত্য কথা, আপনার ঘর থেকে যাওয়ার সময় আমি চুরি কইরা কিছু নিতাম না, আপনি আমার এখান থেকে যাওয়ার সময় একটা নামাজের মুসল্লা দেন আর একটা পানির পাত্র দেন। বাদশা ডাক দিয়া কয়, পানির পাত্র আর মুসল্লা দিয়া কি করবা? কয়, আমি আর মানুষের সামনে থাকতাম না, আমি এলাকার জঙ্গলের মধ্যে যে আল্লাহর ইবাদত কইরাম, আল্লাহর ইবাদত। ও মা, ও মা জঙ্গলে যাইস না, আমার ঘরের একটা কুটিরের ভিতরে বইয়া বইয়া আমার মাওলা পাকের জিকির কর, আমার মাওলারে ডাক, আমরার বিশ্বাস তুই আমার ঘরের ভিতরে থাক, আল্লাহর একটা রহমত হইব। এবার ইয়ামিন ইয়াসিরা কয়, আমি টাইকা দেখছি রে, আমার মাওলা আমারে একবারও দেখা দেয় না, আমি দেখছি আমারে আরামের বিছানা ছাইরা যেদিন জেলখানার ভিতরে ঢুকাইছে, আমার নবী আমারে জেলখানার ভিতরে দেখা দিছে, এতদিন আমি নবী পাইছি না, আমি এখন নবী পাইছি ওই জেলখানার মধ্যে থাকার কারণে। ঠিক আছে, আমার যদি আপনার বাড়িতে রাখতেছেন, আপনার জেলখানার ভিতরে রাখেন, আমরা তরিকতের মানুষ, আমরা মুর্শিদের জেলখানার ভিতরে আটকা পড়ে রইছি, আর আমরা চাইলে কিন্তু নবীর দিদার পাওয়া একবারে সহজ। আমরা তরিকতের জেলখানায় আটকা, কিন্তু আপনারা তরিকত বুঝেন না বিদায় তরিকতের পাগল হন না, তরিকত বুঝেন না বিদায় তরিকতের রাস্তায় হাঁটেন না। আল্লাহর দোহাই লাগে, এখনো সময় আছে, যারা তরিকত গ্রহণ করেন নাই অল্প সময়ের মধ্যে তরিকত গ্রহণ করবেন। তরিকত কেন, তরিকতের
জেলখানায় বন্দি হইলে কিন্তু কারে পাওয়া যায় নবীরে কারে নবী পাওয়া যায় ওই মহিলা কয় আমি এতদিন পর্যন্ত রাজার রাজপ্রাসাদের ভিতরে বসবাস করতাম আমি আমার নবীরে একদিনও দেখছি না শুধু দেখছি ওই ছেলের ঘরের ভিতরে কিন্তু আমি যখন জেলখানায় যাইয়া একবার ভাঙ্গা ঝরঝরে ঘরের ভিতরে পড়া আমি আমার নবীরে ডাকছি আমার নবী জেলখানায় আমারে দেখা দিছে বাদশা আপনি যদি আপনার ঘরের ভিতরে রাখেন আপনার ঘরের ভিতরে আমি থাকবো তবে আপনার এই রাজপ্রাসাদওয়ালা সুন্দর ঘরে না আমারে রাখতে হলে আপনার জেলখানায় রাখেন জোরে কম সুবহানাল্লাহ আরো জবান খুলে বলেন না সুবহানাল্লাহ গভীর মনোযোগ দিয়া বসেন রে বাবা এবার ওই মহিলাটারে জেলখানার মধ্যে দিছে কোথায় রাজার ছেলেটারে দাফন কাফন করা হইছে বন্ধুরে রাজার ছেলেটারে যখন দাফন দাফন কইরা ওই রাজা যখন ঘরের মধ্যে চলে গেল ওই মহিলা জেলখানার মধ্যে আমার আল্লাহর জিকির করে আল্লাহর জিকির করতে 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 অনেকবার পর্যন্ত মাওলার জিকির করে আমার নবীর দুরুদ শরীফ পড়ে কারে দেখার লাগা নবীরে দেখার লাগা ও বন্ধুরে নবী 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 কইয়া যখন কান্দে হঠাৎ করে আমার নবী ডাক দিয়া কয় মহিলা রে ও হযরতে আমিনি আসিরা তুমি যেই নবীরে দেখার লাগা কান্দ তুমি যদি ওই নবীরে আরেকবার দেখতে চাও তোমার কাছে আবদার হইল ওই নবীরে দেখার জন্য তুমি কিছু এবাদত করা লাগবে এবাদত ও নবী কেমন এবাদত বলতেছেন তোমার এই যে ঘরের মধ্যে বসবাস করো এই ঘরটারে তুমি পবিত্র করা লাগবে মহিলা কয় নবী গো এই ঘরটা তো পবিত্র কইরা আমারে বাসা ঢুকাইছে কয় না 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 বাসাতে তোমার এই ঘরের ভিতরে ঢুকাইছে এই ঘরে তুমি ঢুকার আগে যেমন ছিল ঘরটা পবিত্র ছিল কিন্তু বাসা যে এখন পবিত্র বানাইছে আল্লাহর কসম এই বাসা যে টাকা দিয়া তোমার ঘরটারে সাজাইয়া দিছে জেলখানাটারে এই ঘরটার ভিতরে হারাম টাকা লাইগা গেছে খোদার কসম এই ঘরটার মধ্যে যতদিন পর্যন্ত হারাম সম্পদের টাকা দিয়া এই ঘরটার মধ্যে যতদিন পর্যন্ত হারাম টাকার সম্পদ দিয়া সাজানো থাকবে আমি নবীরে ডাকতে পারবা আমি নবীর দিদার পাইতা না সুদের টাকা ঘুষের টাকা পরের সম্পদ বেতার টাকা দালালির টাকা এই টাকা দিয়া ঘর বানান নামাজ পড়েন রোজা রাখেন আবার এই টাকা মসজিদেও দান করেন চিন্তা করেন সুদ খাইলাম ঘুষ খাইলাম হারাম টাকা এগুলা দান করতেছি মানুষ আমারে ভালো বলবো আমার বরকত হবে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম সুদের টাকা ঘুষের টাকা হারামের টাকা মানুষের সম্পদ মাইরা দেওয়া টাকা আল্লাহর ঘরে দান করতে পারবেন মানুষের সৎকা করতে পারবেন কোনো লাভ হবে না মহিলা ডাক দিয়া কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই হারাম সম্পদ দিয়া ঘরটা বানাইছে তাইলে কি আমি আর আপনি নবীর দেখা পাইতাম না এবার ইয়ামিনী আসিরা সকালবেলা ঘর থেকে বাইরে হইয়া ডাক দিয়া কয় বাসা রে ও বাসা আমি তোর ঘরের ভিতরে থাকতাম না বাসা কয় কেন থাকতাম না কয় তোর ঘরের এই রাজপ্রাসাদটা যত বড় দেখা যায় পুরাটা রাজপ্রাসাদ হারাম টাকা দিয়া বানাইছো বন্ধু আমার আমি প্রথমে আপনাদের কাছে একটা হাদিস তেলাওয়াত করছিলাম ওই হাদিসটার দিকে একটু লক্ষ্য করবেন যে হাদিসটা আমার নবী তিরমিজি শরীফের মধ্যে বলেছেন বুখারি এবং মুসলিম শরীফের মধ্যে বলেছেন মেশকাত শরীফের 469 নম্বর পৃষ্ঠায় হাদিস বলেছেন আন আনাসিন ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় আমি আমার নবীজির জবান মুবারকের মধ্যে বলতে শুনলাম আমার নবী বলেন ইয়াকুলু ইন্না মিন আশরাতি সাআতি আমার নবীর কাছে জিজ্ঞাসা করলাম নবী গো কিয়ামতের আলামত কোনটা নবী আপনি বলেন আমার নবী বলেন কিয়ামতের আলামতের মধ্যে সর্বপ্রথম হলো আইয়ার পালে ইলমু সমাজের মধ্যে এলেম উঠে যাবে এলেম উঠে যাবে এলেম কালাম থাকবে না কোরআন হাদিস পড়নেওয়ালার দাম থাকবে না আলেম সমাজের দাম থাকবে না পড়ালেখা করনেওয়ালা মানুষে মানুষ দাম দিবে না নবী গো কি হবে আমার নবী ওয়াই ওয়াক সুরা জালু মূর্খ মানুষগুলা সমাজ পরিচালনা করব মসজিদ কমিটি হইব সুদখোর মসজিদ কমিটি হইব ঘুষখোর মসজিদ কমিটি হইব এলাকার অত্যাচারিত ব্যক্তি নবী গো আপনি কেন বললেন আপনারা বলেন অনেক এলাকার মধ্যে আপনাদের এলাকায় আছে কিনা জানি না মসজিদ কমিটি যে বেটারে বানায় এই বেটা সুদখোর ঘুষখোর আছে না নাই
দাড়িরে ক্লিন শেভ করে আসে না নাই, এগুলা কিয়ামতের আলামত। এই মসজিদ কমিটি কে হবে? মসজিদ কমিটি হবে ওই ব্যক্তি যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। কথা একটাও হইতো না। মসজিদ কমিটি হবে ওই ব্যক্তি যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, হালাল সম্পদ খায়। ওই ব্যক্তি না মসজিদ কমিটি হইব, হারাম সম্পদ খাওই না কেমনে মসজিদ কমিটি হয়। আল্লাহর দোহায় আল্লাহর দোহায় আল্লাহর দোহায় এমন মসজিদ কমিটি দিয়া মসজিদ পরিচালনা করবেন? যদি জানা শোনার সত্ত্বেও সুৎকুরার গোসকুর দিয়া মসজিদ পরিচালনা করেন, নামাজ পড়বেন, নামাজ কাজে লাগবে না। তো মসজিদ কমিটি বানাইতে একটু সাবধানে বানাবেন, মসজিদ কমিটি বানাইতে একটু সাবধানে বানাইয়া। গভীর মনোযোগ। এবার আমার নবী ডাক দিয়া কয়ে কিয়ামতের আলামত, ও এক সুরা জিনা, সমাজের মধ্যে জিনা ব্যবিচার শুরু হয়ে যাবে। হুজুর, জিনা ব্যবিচার কি শুরু হয়ে যাবে? যুবক যুবতীদের অবাধ মেলামেশার কারণে, বাড়িঘরের মধ্যে ফেতনা ফাসাদ করার কারণে, যখন তোমার এলাকায় বিবাহ বার্ষিকী হবে, তোমার এলাকায় জন্মদিন হবে, একটা মানুষের গায়ে হলুদের অনুষ্ঠান হইব, নিজে ফাটির কনসার্ট করবো, যুবক যুবতীর অবাধ মেলামেশা হবে, আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম, আমার নবীর হাদিস প্রমাণ করতেছে, ওই এই অবাধ মেলামেশা করার কারণে জিনা ব্যবিচার বাড়বে, যুবক যুবতী একসাথে হবে, একটা একটা বিবাহের আগে অবৈধ সম্পর্ক করবে, দেখতে পাবে শুধু অবৈধ সম্পর্ক নয়, ওই ডিজে কনসার্টের ফাঁটি করার কারণে, এলাকার মধ্যে গায়ে হলুদের কনসার্ট করার কারণে, যখন যুবক যুবকী এক হয়ে যাবে, বিবাহ করার আগে যুবতী মহিলাদের যুবতী কন্যা মেয়েদের পেটের মধ্যে বাচ্চা আসবে। নবী এটা কি কয়? এটা কেয়ামতের আলামত। কয় শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, কেয়ামতের আলামত হইল গায়ে হলুদের অনুষ্ঠানে দেবর ভাবি একসাথে মিলামিশা করা, এগুলো কেয়ামতের আলামত। বিধবা বাটির কনসার্ট স্পিকার লাগাইয়া নাচা গানা করা, এগুলো কেয়ামতের আলামত। হলদি লাগাইয়া দেওয়া, এটাও কেয়ামতের আলামত। কোরআন হাদিসের মধ্যে এগুলা তো কোনো কিছু নাই, নাই নাই নাই, কোনো কিছু নাই। এখনো বলেন এইগুলা যদি কেয়ামতের আলামত হয়, আপনারা নিজের বিবেকের কাছে আমি ছেড়ে দিলাম বাবা। আপনারা নিজের বিবেককে প্রশ্ন করেন, হুজুর আমার বিবেককে আমি প্রশ্ন করলাম, এতদিন আমার ভাইয়ের বিয়া, বোনের বিয়া, নিজের বিয়ার মধ্যে গায়ে হলুদের অনুষ্ঠান হয়েছে, আমার দেবর ভাবি, মামাতো বোন, চাচাতো বোন, খালাতো বোন সবাই আইসা ডিজে পার্টির কনসার্ট কইরা গায়ে হলুদের অনুষ্ঠানে নাচানাচি করছে, তাইলে কি হুজুর আমরা এতদিন হারাম কাজ করছি? আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম, এতদিন পর্যন্ত যত রকমের নাচানাচি গানা বাজনা করছেন, এগুলো হারাম 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 হারাম, আর এগুলার কারণে জিনা ব্যবিচার শুরু হয়ে যায়, অবাধ মেলামেশার কারণে ফেতনা ফাসাদ সৃষ্টি হয়। আমার নবী কয় শুধু তাই নয়, ওই এক সূরা শারবুল কামরু, মানুষগুলো মদ খাইব, মদ মানুষগুলো ইয়াবা খাইব, মানুষগুলো মাদক দ্রব্য সেবন করবে, অল্প বয়সের ছোট ছোট ছেলেরা মাদক সেবন করবে। আপনারা বলেন এমন অবস্থা বর্তমানে আছে না নাই? কথা কয় না আছে না নাই? মাদক সেবন করবে, যুব সমাজ নষ্ট হয়ে যাবে, যুবক যুবক ছেলেরা মাদক সেবন করবে, এলাকার মধ্যে মাদকের প্রচলন বেশি বেড়ে যাবে। তবে আমার একটা জিনিস মনে হয়, আপনারা কাছাকাছি বর্ডার আছে, তার কাটা আছে, এদিকে একটু বেশি হইতে পারে, আসেনি আসেনি, হ্যাঁ হ্যাঁ আছে থাকে, আপনাদের এলাকার বদনাম করি না, এই পার্শ্ববর্তী এলাকাগুলোর মধ্যে একটু বেশি হয়, আমি কিন্তু আপনার এলাকার দোষারোপ করি না, এমন যে এলাকাগুলো থাকে আমার ওই সাইডে যা আসছে বেশিরভাগ, কথা মনে হয় বোঝেন নাই, তবে তারা খায় না, ওই এলাকার আমরা এদিকে যা আছে তারা কিন্তু খায় না, তারা বেশে খায় না, তারা সালাক, কথা কয় না, হ্যাঁ তারা সালাক। আর বাঙালি কত বুকার বুকা, বাংলাদেশের থেকে 1200 দামের এদের ইলিশ দেয়, আর তোরা যাই হ্যাঁ এদেশ থেকে আদান একবারে, আমরা ইলিশের চাষ করা লাগে না, আল্লাহ কুদরত দিবে বাংলাদেশে আইয়ে, আর হেতারা গাঁজা চাষ করা লাগে। আমি আমি এই এই অঞ্চলে ইন্ডিয়া যত সারি ভাড়া টারি ভাড়া যা আছে না, আমি ওই সাইডে যথেষ্ট পরিমাণ মাছ ধরতে পারি, সারি ভাড়া আগরতলার একবার পশ্চিম দিয়া সারি ভাড়া হচ্ছে এক পোস্টের পাশাপাশি ইন্ডিয়া রামনগর বলেন যা আছে এই এলাকাগুলোতে যথেষ্ট পরিমাণ মাহফিল করছি। এগুলাতে আমার অনেক ভক্তবৃন্দ আছে ইন্ডিয়াতে, ত্রিপুরাতে, আসামে, আপনারা আমার এই মোবাইলটার মধ্যে এত পরিমাণ আসামের এই মাহফিলগুলোর জন্য আমি গত বছর থেকে ইন্ডিয়ার মাহফিল করা ছেড়ে দিই, আমি গত বছর ইন্ডিয়াতে যাইতে পারছি না, যাই না এই বাংলাদেশের মাহফিলের কারণে, এত ভক্তবৃন্দ আছে আলহামদুলিল্লাহ, কেন জানেননি? তো একদিন আমি মোটরসাইকেল নিয়ে আমার একদিন গ্যাপের কারণে আমি
মোটরসাইকেল নিয়ে আমার এক ভক্তটা লইয়া বাইরেছি ঘুরার লাগা তো অনেক রকমের গাছ গারে সব কিছু দেখলাম তো এক পাহাড়ের ভিতরে দেখতেছি বহুত রকমের গাছ এক রকমের অনেকগুলা গাছ দেখলাম কিতারে এডি কিতা দেখা যায় আমরা চিকন চিকন ফাতাওয়ালা তেতুল ফাতা আছে না যেমন এমন চিকন চিকন ফাতাওয়ালা অনেক গাছ দেখ এডি এডি কিতা দেখা যায় রে কহজুর এডি তো গাছ তামাক আর কি আমি কারি তোরা দি সালাক রে তোরা তামাক বেচছা ইন্ডিয়া সব বাংলাদেশে যা বাংলাদেশে টি খা এগুলা বালা শক্তিওয়ালা ইলিশ মাছ তোরা তোরাই না খাস আর বাংলাদেশে তারা রে গাঁজা খাওয়াই আমারস কথা কই না মিশা নবীর হাদিস ওই এক সূরা শারবুল খামরু মানুষগুলো মাদক সেবন করবে মদ খাইব গাঁজা খাইব ইয়াবা খাইব পেন্সিডেল খাইব এগুলা কিসের আলামত কথা কয় না কিসের কিয়ামতের আলামত এবার আমার দয়াল নবী আরো সুন্দর করে বলেন ওয়া কিল্লার রিজাল ওয়া ইয়াকসুরান নিসাআ বেড়াইতের সংখ্যা দেব কইম্মা বেড়াইতের সংখ্যা দেব বাইরা কসবা বাজারে যান আখাউড়া বাজারে যান ব্রাহ্মণবাড়িয়া সদর যান কুমিল্লা শহরে যান মার্কেটে গেলে কি দোকান ফাটের ভিতরে বেড়াইত বেশি না বেড়াই মহিলা না পুরুষ হ্যাঁ এটা কিয়ামতের আলামত ওয়া ইয়াকসুরাল ওয়া ইয়াকিল্লার রিজাল বেড়াইত কইম্মা দেব ওয়া ইয়াকসুরান নিসা মহিলার সংখ্যা বেড়ে যাবে হাত্তা ইয়াকুন আলী খমসিনা ইমরাতান আল কাইয়িমুল ওয়াহেদ যখন কিয়ামত অতি সন্নিকটে আসবে আসার সাথে সাথে একটা কাজ হবে ওই কাজটা কি জানো নবী গো ওই কাজটা কি আপনি আমাদেরকে বলেন আমার নবী বলতেছেন ওই কাজটা হইলো কিয়ামতের পূর্বে পুরুষ হইব একটা একটা পুরুষে 50 জন মহিলার পরিচালনা করা লাগবে মানে একজন পুরুষের ভাগে 50টা করে মহিলা করবে মা সুবহানাল্লাহ বলে নাউজুবিল্লাহ কসনা আরে বাপ লিখ রে না 50টা হইলে তার লাভ আছে তো ফন্টাস বফাইলে লাভ আছে কারণ এখন যে একটা বে ফিসার বাড়ি আর দাঁড়ার বাড়ি দেয় এসব ফন্টাস তো হমানে মারবো ভাল লাগবো এই রে খোদার কাড়া গোলাইন বের এটা কিয়ামতের আলামত কিসের আলামত কিয়ামতের আলামত আরেকটা হাদিস আন আলী গিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম নবী বলছেন অচিরেই মানুষের নিকট এমন একটা সময় আসবে যে সময় ইসলামের নাম মাত্র থাকবে ইসলামের কামে কোনো কিছু থাকবে আপনি কইনা দেখেন মুসলমান দাবি করে মুসলমানের অনেক ফোলাফান এলাকার মুক্ত বাসে না মুক্ত পড়ায় না অনেক ফোলাফান খবর নিয়ে দেখেন কিন্টার কাটেনি নিয়ে নিয়ে খাওয়াইছে এ ফোলাই এখন কোরআন শরীফ পড়তে পারে না কথা কয় না কেন যুবক ভাই আপনি নিজেই কোন না আপনি নিজেই তো কোরআন শরীফ পড়তে পারেন না এটা কিয়ামতের আলামত ইসলামের নাম মাত্র থাকবে কাজী ইসলাম থাকবে না আমার নবী আরো সুন্দর করে বলতেছেন শুধু তাই নয় হ্যাঁ ইল্লা ইসমুহু ওয়ালা ইয়াবকা মিনাল কোরআনি ইল্লা রাসমুহু কোরআনের নাম মাত্র থাকবে কিন্তু কোরআনের কোনো তেলাওয়াত থাকবে আমার মা বোনরা আছেন তারা এই কোরআন শরীফটারে বাদাইয়া বাদাইয়া দেয়া দেখেন খবর নিয়া এই কোরআন শরীফে ঘরের উপরে তাকের মধ্যে রাখছে বালু এক ইঞ্চি পরিমাণ হয়ে রয়েছে এই কোরআন শরীফ ওই রমজান মাসে একবার যদি পরিষ্কার করে আর রমজানের পরে আর একবার ওইটারে শাওনের লেগেও ধরে কথা কয় না কেন আর কথা কয় না কেন এটা কিয়ামতের আলামত নবী বলছেন ওয়ালা ইয়াবকা মিনাল কোরআনি ইল্লা রাসমুহু কোরআনের নাম মাত্র থাকবে কিন্তু তেলাওয়াত থাকবে না আমার নবী বলতেছেন শুধু তাই নয় শোনো মাসাজিদুহুম আমিরাতুম ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা মসজিদগুলো হবে চাকচিক্যময় মসজিদগুলো হবে সুন্দর দামি দামি টাইল দিয়ে মার্বেল পাথর দিয়ে মসজিদ সুন্দর করবে তবে মসজিদ সুন্দর হইব মিনাল হুদা এই মসজিদ কমিটিরা তারা সুন্দর করবে এডি নামাজ পড়তো না এডি হেদায়েত না হইতো না সব সুদকুরার গোস্কট দিয়া বইরা দেব ঠিক নিও ঠিক নিও ঠিক নেই আমার নবী আরো সুন্দর করে বলতেছেন উলামা উহুম শাররুম মান তাহতা আদামি সামাই এবং আলেমদের মধ্য থেকে ফেতনা বাইরে হবে ফেতনা হুজুরা হুজুরা আসেনি আসেনি হুজুরা হুজুরা মারা মারি কাটা কাটিয়ে হুজুর এটারে গালি দে হেডা হেডা গালি দে আসেনি ইউটিউবে দেখেন না আপনারা রেডি দেখেন না আমরা অনেকে কষ্ট করে হুজুর ও হুজুর আমরা কি করতাম আপনারা হুজুরে হুজুরে একজন আর একজনের বিরুদ্ধে কইতেছেন হুজুর আমরা এগুলা কোনো মানি বুঝতেছি না সো আমারে কইলে আমি শুধু এই অল্প একটু জায়গা উলামা উহুম শাররুম মান তাহতা আদামি সামাই আমি দূর করে দেই যে আলেম যারা হুজুর যারা এগুলা হচ্ছে কিয়ামতের আলামত এডি সমাজের ভিতরে ফেতনা লাগাইবো এ হুজুর এ হুজুরে কইব এ হুজুর আরেক হুজুরে কইব আর কওয়ার কারণে কিয়ামত সৃষ্টি হইব আমার নবী বলতেছেন মিন আইন দেখিম তাখরুজুল ফিতনাতি ফিহিম তাউদু আমার নবী বলেন তাদের থেকে ফেতনা বাইরে হইব আবার তারাই সমাধান করবে তবে জুতার বাড়ি খাইয়া তারপরে সমাধান করব দেখেন একজন আর একজনের বিরুদ্ধে কয় কইয়া কইয়া কইতে কইতে জনার কাম হয় না এরপরে নিজে ঘরে ঢুকে যায়
আছে না নাই বাবা আল্লাহর দোহাই লাগে ওই মহিলার দিকে তাকান মহিলা কয় বাসা এই এত লাখ লাখ টাকার সম্পত্তি এই তোমার এই সম্পত্তির ভিতর আমি নামাজ পড়লে আমার নামাজ তো আল্লাহ কবুল করত না বাসারে তোমার এই নামাজ আমি তোমার ঘরে পড়তাম না আল্লাহর রাস্তে আমারে তুমি বিদায় দিয়া দাও বাসা কয় বিদায় দিলাম যান আপনি এখান থেকে চলে যান কিন্তু বাসা চিন্তা করলো এই টাকা পয়সা ধন সম্পত্তি যা কিছু আছে এগুলো যদি আমার কাজেই না লাগে আমি যদি মরার পরে এগুলো কোনো কাজে না আসে এগুলো দিয়ে আমি কি করব এবার বাসা যখন ওই হযরতে ইয়ামিন ইয়াসিরা রাহমাতুল্লাহি আলাইহারে তারাইয়া দিছে এবার মহিলারে খোঁজ করতেছে মহিলা কই আছে সুবহানাল্লাহ মহিলা কার পাগল জোরে কয় না রে আল্লাহ আর নবীর পাগল গভীর মনোযোগ ওই মহিলা যখন বাসার বাড়ি ছেড়ে চলে গেছে বাসা এবার ডাক দিয়া কয় হো এলাকার মানুষ আমার বাড়িতে যে ইয়ামিন ইয়াসিরা রহমতুল্লাহি আলাইহা মহিলাটা বসবাস করতো রে ওই মহিলাটারে আমার একবার সন্ধান দিয়া দাও আমি এখনো পর্যন্ত ওই মহিলাটার সন্ধান পাইছি না কেন গো কেন সন্ধান পাইছেন না কয় আমার লক্ষ লক্ষ কোটি টাকার সম্পত্তি এই সম্পদে নামাজ চললে বুঝি নামাজ হইতো না কেন কয় সম্পদগুলা বলে হালাল টাকার সম্পদ না হঠাৎ করে ওই বাসা যাইতে 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 অনেক দূর পর্যন্ত গেছে যাইয়া দেখতাছে ওই মহিলাটা বড় একটা জঙ্গলের কিনারার মধ্যে তার পরনের কাপড়টা বিছাইয়া একটা মাথা গায়ে পেছানো আর একটা মাথার মধ্যে মাথা সেজদা দিয়া আল্লাহর কাছে ডাক দিয়া কই আল্লাহ আমি সেজদার মধ্যে পড়ে গেছি আমার জীবনে পাপের কোনো শেষ নাই আমি গোপনে গোপনে এত গুনাহ করছি আমার গুনাহগুলার লাগে তোমার কাছে মাপ চাই মাবু আমারে আপনি মাপ করে দেন বাসা ডাক দিয়া কয় যে মহিলা নবীর দিদার পায় আমার এই সম্পদগুলো হারাম সম্পদ মহিলা জানে ওই মহিলাটা যদি তার গুনার লাগে কান্দে আমি বাসার তো গুনার অভাব নাই ওই বাসা মহিলাটার পিছনে দুই রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়াইয়া গেছি মহিলাটা যখন দুই রাকাত নামাজ পড়ে বাসার পেছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ে মহিলা সালাম ফিরিয়া দেখতাছে বাসা পিছনে দাঁড়াইয়া রইছে ও বাসা তুমি কেন এখানে আসছো বলো না বাসা ডাক দিয়া কয় আমি আমার রাজপ্রাসাদ সম্পদ সব ছাইরা দিছি আমি তুমি মহিলার কাছে আসছি আমারে তুমি তাড়াতাড়ি হেদায়েতের আলোটা দেখা দাও মহিলা কয় আমি আপনার হেদায়েতের আলো দেখাইতাম পারতাম না আমি একজন মহিলা আপনি এই মুহূর্তে আপনার ফোলার কবরের সামনে চলে যান বাসা কয় আমার ছেলে তো মইরা গেছে রে আমার ছেলের কবরের সামনে আমি কেমনে যাইতাম আমার ছেলেকে আমার লগে কথা কইবনি কই তাইলে আপনার ছেলের দুই একটা ছোট্ট ছোট্ট ভালো কথা আমার কাছ থেকে শুইনা যান কই আমার ছেলে কি বলছে কই আমি একদিন দেখছি আপনার ছেলে রাত্রবেলা ঘরের ভিতর আল্লাহর কোরআন তেলাওয়াত করে সূরা আর রহমানের আয়াত কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আপনার ছেলে আয়াত পড়তাছে আর কান্তাছে বাসা কয় এই আয়াতের মধ্যে কি আছে এ আয়াতের সার গর্ব এ আয়াতের বেদরা আমারে কোনা কই এ আয়াতের বেদ হইল একদিন দুনিয়া ধ্বংস হইয়া যাইব গো যেই দিন মানুষগুলো আকাশের মধ্যে উঠতে থাকবে পাহাড়গুলো আকাশের মধ্যে উঠতে থাকবে ওই দিন আপনার জন্য আপনি কি প্রস্তুতি করছেন এবার ওই বাসা টাকা পয়সা ধন সম্পত্তি সাইরা দিয়া বন্ধু ওই ছেলেটা যেই ঘরে এবাদত করত ঘরের আলাদা দাগার মধ্যে আইসা বাসার ছেলেটার ঘরের মধ্যে নামাজ আদায় করে নামাজ আদায় করে নামাজ আদায় করতে 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 ওই ছেলেটার বাবা মানে বাসাটা যেই ঘরে নামাজ পড়তাছে বাসার বউ আইসা ডাক দিয়া কয় স্বামী আমি না আপনার কলিজার টুকরাই স্ত্রী আমারে আপনি এত পছন্দ করেন কিন্তু এক দুই তিন বছর চার বছর বছর হইয়া যায় আপনি আমার সঙ্গে থাকেন না আমাদের নিজস্ব মিলন তো হয় না স্বামী গো আপনি কার প্রেমে পাগল হইছেন বলেন না আপনি কি অন্য কোনো মহিলার কাছে যাননি ও স্বামী আপনার কদমে আমি হাত দিলাম আপনি আমারে বলেন না আপনি কেন আমার কাছে যান না স্বামী ডাক দিয়া কই স্ত্রী রে
আমি দুনিয়ার কোন মহিলার প্রেমে পাগল হইছি না আমি কার প্রেমে পাগল জানোনি উনি হইলেন আমার আল্লাহ উনি আমার আল্লাহ আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে পাগল হইছি স্বামী গো এই জন্য কি আপনি আমারে বুইলা গেছেন পাগলেও তো বউছিনে আপনি কিল্লে কি আমার কাছে যান না স্বামী এবার স্বামী ডাক দিয়া কই আমার স্ত্রী আমি কেন তোমারে বলছি তুমি কি জানোনি আমি অন্য কোন মহিলার পাগল না মহিলাটা সন্দেহ করতাছে না আমি মানি না আপনি অন্য কোন মহিলার কাছে চলে যান স্বামী কয় তাইলে তুমি আমার কাছে তাড়াতাড়ি ওযুরা বানায় আসো আমি কি তোমার পাগল না অন্য মহিলার পাগল না মাওলার পাগল আমি তোমারে দেখাইয়া দেই এবার ওই মহিলা ওযু বানায় স্বামীর কাছে আসছে স্বামী কয় তাড়াতাড়ি দুই রাকাত নামাজ পড়ো দুই রাকাত নামাজ পড়ছে এবার স্বামী ডাক দিয়া কয় নামাজের মধ্যে কি দেখছো কয় আমি নামাজে দাঁড়াইলে দুনিয়ার কাজকর্ম যা কিছু করি সব আমার মনে হয় কয় তাইলে তুমি আমার পাগলের হইয়া গেছো মাওলার পাগল হইছো না আমার পাগল রয়ে গেছো মহিলা ডাক দিয়া কয় স্বামী মাওলার পাগল হইলে দুনিয়ার কাজকর্ম কি মনে হইতো না এবার মহিলাটা একদিন দুই দিন নামাজ পড়ে কয় ঠিক আছে রাত্র গভীর হইয়া গেছে আমি যেদিন তাহাজ্জুদের নামাজের সময় উঠা যায় ওই তাহাজ্জুদের নামাজের সময় তুমি উঠবা আমার লগে দুই রাকাত নামাজ পড়বা তবে মনে রাখবা ওই নামাজের মধ্যে তোমার পেছন থেকে কেউ যদি ডাক দেয় তুমি ডাকের জবাব দিবা না এবার মহিলাটা ডাক দিয়া কয় স্বামী এত নামাজে তো এবাদত আপনি কাল লেগা করেন কয় আমার নবীর লেগা কয় আমি যদি নবীরে দেখি তাইলে কি মাথা ফিরাইতাম না কয় না 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 নামাজ আগে পড়বা তারপরে মাথা ঘুরাইবা স্বামীর লগে মহিলাটা ওযু কইরা নামাজের মধ্যে দাঁড়াইয়া গেছে এক রাকাত পড়ছে দুই রাকাতের রুকু করছে সেজদা শেষ করছে তাশাহুদ পড়ছে দোয়ায়ে মাসুরা পড়ছে এবার দোয়ায়ে মাসুরা পইরা যখন ওই জায়গার মধ্যে দুরুদ ইব্রাহিম শেষ দোয়ায়ে মাসুরা শেষের পান্তে যখন মহিলাটা সালাম ফিরাইবো সালাম ফিরিয়া ডান দিকে ফিরিয়া দেখে নুরানি চেহারাওয়ালা কে জানি একটা দাঁড়াইয়া রইছে নুরানি সুন্দর চেহারা এত সুন্দর চেহারা স্বামী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বইলা যখন বাম দিকে সালাম ফিরায় মহিলা সালাম ফিরায় না মহিলা যখন সালাম ফিরায় না এবার স্বামী পিছন দিকে ফিরা দেখে মহিলা ডান দিক থেকে মাথাটা ঘুরাইতে পারে না স্বামী ডাক দিয়া কয় আমার স্ত্রী গো ও আমার স্ত্রী তুমি কেন মাথা ঘুরাইতে পারো না কয় আমি ডান দিকে ফিরিয়া দেখছি লম্বা আবা কাবাওয়ালা বড় একটা মানুষ সুন্দর চেহারা আমার সামনে দাঁড়াইয়া রইছে ও আমার স্ত্রী আমি না কইছি ওই ব্যক্তির দিকে ছায়া থাকতো না তুমি বাম দিকে সিরাইয়া সালামটা ফিরিয়া নামাজটা শেষ করবা স্ত্রী কয় লোকটার চেহারাটা তো বড় সুন্দর কয় লোকটার চেহারা সুন্দর না এইটা তো কোনো লোক না এটা হইল মিস্টার ইবলিশ শয়তান তোমার নামাজ থেকে মনোযোগ নেওয়ার জন্য এটাই জায়গার মধ্যে দাঁড়াইছে ও যুবক ও মুরব্বী ও মা বোনেরা আপনারা মনে মনে চিন্তা করেন হুজুর কথাটা তো বড় সত্য কথা বলছেন আমি নামাজে দাঁড়াইলে দিদেই আমার বাপ রান্দার কথা মনে হয় আমি নামাজে দাঁড়াইলে দিই আমার বিদেশি পোলাডার কথা মনে হয় আমি নামাজে দাঁড়াইলে দিই মেঘ আইলে বৃষ্টি আইলে মনে হয় আমার ফস খেতের কেলডা কাটছিনি আমার ইডি খেতের মধ্যে আমি পানি দিছিনি আমার ইডি মনে হইয়া যায় ব্যবসার হিসাব মিলাইছিনি এগুলা মনে হইয়া যায় কি করতাম এগুলা করার জন্য এগুলা থেকে বাঁচার জন্য আমার কি করা লাগবে আমার নবী কয় যদি নামাজে খারাপ খারাপ জিনিস মনে হয় দুনিয়ার কাজকর্ম মনে হয় নামাজের বাহিরে থাকা অবস্থায় আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম তোমরা বেশি বেশি পড়বা এগুলা পড়ার কারণে তোমার এগুলা নামাজের মধ্যে মনে হবে না জোরে কি কইতেন না সুবহানাল্লাহ বাসা ডাক দিয়া কই স্ত্রী গো ও স্ত্রী তুমি তো এই জায়গার মধ্যে থাইকা এই জায়গার মধ্যে থাইকা তুমি নামাজ আদায় করছো বুঝতে পারলাম গো স্ত্রী নামাজ আদায় করছো কোনো সমস্যা নাই এখন তুমি তো তোমার বাম দিকে মাথা ফিরাইতে পারো না তবে তোমার জন্য আরেকটা সুযোগ আছে তুমি বাম দিক থেকে ডান দিক থেকে বাম দিকে মাথা ফিরাইলে এই সুন্দর চেহারাওয়ালা শয়তানের সাইতে আমার নবীর নূরানি সুরুতওয়ালা নবীরে দেখবা মহিলারে কয় কোন দিন
দিন দেখব কোন দিন দেখব আপনি আমারে বলেন না কয় আগামী কাল আবার তুমি নামাজ আদায় করবা এবার আগামী কালকে নামাজ আদায় করার জন্য আল্লাহু আকবার কইয়া দাঁড়াইছে দুই রাকাত নামাজ শেষ কইরা মহিলা ডান দিকে সালাম ফিরাইছে আজকে আর ডান দিক থেকে ছায়া থাকতে মন চায় না আর সুন্দর চেহারাওয়ালা এবার ডান দিক থেকে আর মহিলা বাম দিকে সালাম ফিরায় না দুইটা সালাম না ফিরাইলে তো নামাজও শেষ হইতো না মহিলা আবার যখন সালামটা ফিরায় না স্বামী দুই রাকাত নামাজ শেষ কইরা কয় ওই স্ত্রী গো আজকেও কেন মাথা ফিরাইরা না কয় গতকালকে যে সুন্দর মানুষ দেখছি তার সাইতে আরো সুন্দর আইজগা দেখতাছি কয় আইজগো তোমার ঈদ শয়তানে ধোকা দিছে আরেকটা সুযোগ দিলাম তিনটা তিন নাম্বার দিন মহিলা কয় না 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 স্বামীর কথা মানা লাগবো মানা লাগবো আমি মাইনাম কইয়া মহিলা তৃতীয় দিন নামাজের মধ্যে দাঁড়াইছে দাঁড়াইয়া নামাজ শেষ কইরা আবার যখন তৃতীয় দিন নামাজটা শেষ করলেন ডান দিকে সালাম ফিরিয়া মহিলা আবার বাম দিকে ফিরিয়া দেখে কত সুন্দর ইবলিস শয়তান কিন্তু আমার নবীর চেহারা আরো সুন্দর দেখা যায় মহিলাটা বাম দিকে সালাম ফিরাইয়া গো ডাক দিয়া কয় স্বামী গো এটাই আমি কারে দেখতাছি স্বামী গত দুই দিন যেই চেহারা দেখলাম এগুলা তো ওনার সামনে আসলে নূরের আলোতে জলমল করার কারণে এগুলা তো দোকা খেয়া যাইব স্বামী ডাকে দিয়া কয় এইটা আর কেউ না যারা নামাজে হুজুরি কলব লইয়া নামাজে মজা পাইছে তারা এই নুরানি সুরতওয়ালা মানুষটারে দেখছে কয় নুরানি সুরতওয়ালা লোকটাকে আমারে বলো না কয় নুরানি সুরতওয়ালা লোকটা হইল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে ধরে বলেন না সুবহানাল্লাহ বাদাল রে ওই নুরানি সুরতওয়ালা মানুষ পাইতে হইলে আল্লাহর ওলি আমিনি আসিরার মতো আল্লাহর ওলির কাছে যাইতে হবে আমি দেখলাম এই এলাকার কতগুলা মাইজ ভান্ডারের তরিকতের পাগল যদি জিজ্ঞাসা করে ভাই আপনি কেন তরিকত গ্রহণ করলেন কইব হুজুর গো তরিকত গ্রহণ করার কারণ হইল এই তরিকতের মধ্যে নবী পাওয়া যায় তবে আল্লাহর দোহায় আল্লাহর দোহায় আল্লাহর দোহায় তরিকত গ্রহণ করার পরে নামাজ না পড়া দরবারের বদনাম করেন না কথা বলে না যেই দরবারের হক না কেন ভাই বাইরে আপনি নামাজ যদি না পড়েন আপনার দরবারের বদনাম কিন্তু যায় দেখেন দরবারে নামাজ হয় রোজা হয় হজ হয় যাকাত হয় সব কিছু হইতাছে কিন্তু আপনি নামাজ পড়েন না আপনার পীরের বদনাম আপনার কারণে হইতাছে আল্লাহর দোহায় আল্লাহর দোহায় যেই দরবারের কোন দরবারে কোনো পর্যন্ত নামাজ রোজা থেকে আলাদা থাকার কথা বলছে না সব আল্লাহর ওলির দরবারে নামাজের কথা কয় রোজার কথা কয় কিছু মৌলবি আছে ওয়াজের ইষ্টে দুইটা কয় অমুক দরবার নামাজ পড়ে না অমুক দরবার নামাজ পড়ে না মাইজবান্ডারের মুরিদ নামাজ পড়ে না কেল্লা শহীদের মাজারে গেলে মাজারওয়ালারা নামাজ পড়ে না আল্লাহর দোহায় আল্লাহর দোহায় তারা নামাজ পড়ে না এটা কোনো কথা নয় আসলে নামাজ যারা পড়ে না তারা আসলে নামাজই নয় তারা ভণ্ড আর আমরা যারা আছি আমরা নবীর প্রেমিক আমরা নামাজ পড়ি আল্লাহর ওলির প্রেমিক হইয়া যায় আল্লাহর ওলিরে ভক্তি করি আর ইয়াসিরা ইয়ামিন ইয়াসিরার মতো নবীর দিদার পায় ইয়ামিন ইয়াসিরার অনুসরণ যেই মহিলার রাজার বাদশার রাস্তার বাদশার বউ করছে তারাও আমার নবীর দিদার পাইছে আল্লাহর ওলির অনুসরণ করার কারণে আর যারা যারা আমার নবীর শান ও মান আজমতরে আঘাত দিয়া ওয়াজির ইষ্টে দুইটা মাদার পূজারি বলে মাদার জিয়ারতরে পূজার লগে তুলনা করে এগুলা ভণ্ড 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 কারণ আমরারে ভণ্ড কইতো যায়া তারা আল্লাহর ওলির বদনাম করে এই জন্য আমি অনেক মাহফিলের মধ্যে তারারে ব্যঙ্গ করি আর তারার বিষয় নিয়ে আমি এভাবে এভাবে বলি আরে সাদগায়া পাটনাইয়া মোল্লারে আরে ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি আরে হিন্দু গোসের রসগোল্লা খাওয়া রয় কোন সরায় যা আহারি রে সাদগায়া পাটনাইয়া মোল্লা রে শুনেন দেখবেন এমন টুপি আছে পাঞ্জাবি আছে পাগড়ি আছে কিন্তু এটা আসলে তরিকতওয়ালা না এটা সুন্নি না এটা সুন্নির সুরুত লইয়া এলাকাতে আইয়ে মাজার জিয়ারতের ফককে কোন রকম কথা কইয়া দাওয়াত খায় আমরার বাড়ি বাড়ি ঘুরে এ ঘুরে ঘুরে মানুষের কাছ থেকে হাদিয়া গুলা ফকেট বাড়ি করার লাগিয়া আমরার ফককে কথা কয় আজকে আমার লগের একটা ছেলে আমার সাথে আসছে ছেলেটা কইতাছে হুজুর এবারে তো মিলাদ শরীফও পড়ছে আমরা এদিকে মিলাদে গেছে এবারে তো মিলাদও পড়ছে হুজুর এবারে তো মাতাত মাশাআল্লাহ টুপি আছে নবীরে দাঁড়াইয়া নবী সালাম আলাইকা করছে ক্যাম করছে কবর জিয়ারত করছে হুজুর এবারে তাইলে তো আমরার লগের লোকে বা আমরা সুন্নি জামাতের লোকে আমি কইছি মিয়া শুধু হাদিয়া লইয়া ফকেট বাড়ি করনের লাগিয়া এই ব্যক্তি এই এলাকার ভিতরে আইসা
হ্যাঁ এই ব্যক্তি এলাকার ভিতরে আয়শা কবর জিয়ারতের কাছে যায় যায় আসলে টাকা বাড়ি করে ফকেট বাড়ি করে দামাত খায় নিজের নিজের ভজবাটারে পরিপূর্ণ করে আসলে এটা সুন্নি না এটা ওই চাঁদ গায়া ফাটনে মোল্লার মতো ফকেট বাড়ি করে আরে ও মোল্লা হাউজে বাড়ি বাড়ি হিন্দু গোশের রসগোল্লা খাওয়া রয় কোন সরায় যা আরি রে চাঁদ গায়া ফাটনায় মোল্লা রে আরে গরুর হয় না খালা ফুফু গাবির হয় না বিয়া ওই না গাবির দুধ খাও মোল্লা কোন ফতুয়া দিয়া রে সাত গায়া দেশের ফাটনায়া মোল্লা রে মোল্লা মিলাত রে বেদাত কয়ে কে আমরে বেদাত কয়ে মাজার জিয়ারত রে ফুজার লগে তুলনা করে আল্লাহর দোয়াই মোল্লা যেই মোল্লা মোল্লাগিরি করতাছ হুজুরগিরি করতাছ তুমি যে হুজুরগিরি করো মাইন্না নিলাম যেই নবীর কারণে হুজুরগিরি পাইলা যেই নবীর কারণে দুনিয়ার সকল টাকা পয়সা পাইলা গায়ে ফান্দাবি লাগাইলা ফাগরি লাগাইলা ওই নবীরে দাঁড়াইয়া ইয়া নবি সালাম আলাইকা বললে তোমার গায়ের মধ্যে লাইগা যায় আবার ওই নবীর নাম দিয়া নবীর মিলাদ ফিরা তুমি গরুর দুধ খাও ওই মুরির নাম দিয়া মানুষের বাড়ি যে মুরগির ডিম খাও রান খাও কই ফাইলা একটু আমার দেখাইয়া দাও এই জন্য এগুলার সাত গায়া ফাটনা মোল্লা কয় আল্লাহর দোহাই লাগে ও নবীর পাগলের দল কবরের কথা চিন্তা করেন কবরকে ভয় করেন যারা মাজার জিয়ারতকে ফুজা বলে যারা মিলাদ কে আমরে বন্ধ আর বেদাতি বলে তারারে বর্জন করেন কবরের কথা চিন্তা কইরা নবীর কথা চিন্তা কইরা কবরে নবীকে পাওয়ার জন্য আপনারা জবান কুলে কুলে সব সময় নবীর জন্য কান দেন নবীর পাওয়ার জন্য নামাজ পড়েন নবীকে পাওয়ার জন্য রোজা রাখেন পর্দার আড়ালের মা বোনেরা নবী পাওয়ার জন্য ইবাদতগুলো করেন দেখবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নবীর দিদারের মাধ্যমে আপনার কবরটাকে প্রশস্ত করে দিবেন কবর হয়ে যাবে সুন্দর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন জোরে বলেন আমিন দিয়া মরিয়া যাব মুর্শিদ প্রেম সাগরে ওরে বাঁচাও বাঁচাও দয়াল আমারে আমি ডুবু দিহিয়া হিহিয়া যাব মুর্শিদ প্রেম সাগরে আমি ডুবু দিহিয়া হিহিয়া যাব আমি ডুবু দিহিয়া দিহিয়া যাব মুর্শিদ প্রেম সাগরে তোমার বৈন ভাই সন্দের সাথে কেহ নাই পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না মাশাল্লাহ আল্লাহ আল্লাহ গো তোমে তোমে জপরে না গা আল্লাহ গো আল্লাহ গো তোমে তো মেইয়ে মাশাল্লাহ আল্লাহ 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 গো আল্লাহ গো তোমে তো মেইয়ে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ আদম দিয়ে কুদরতুল্লাহ আদম দিয়ে কুদরতুল্লাহ এই ববেতে অকাশ হবে কোরআন হাদিস পড়ে দেখো আদম তো সামান্য নয় মাশাল্লাহ আল্লাহ আল্লাহ আদম দিয়ে কুদরতুল্লাহ আদম দিয়ে কুদরতুল্লাহ
ভাই কোরআন হাদিস খুলে দেখো আত তোষা মান নয় মারবা আল্লাহ আল্লাহ কোরআন হাদিস খুলে দেখো আত তোষা মান নয় মাশাআল্লাহ আল্লাহ 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 মানুষ কত জেনে সত পাঁচশ ফেদাও পীরের পাঙায় পাঁচশ ফেদাও পীরের পাঙায় পোড়া ছেড়ে দেনা তান বাহনা খোদা পাব পীর কাবাঙ্গায় মাহবা আল্লাহ 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 একদিন লইয়া যাইবা ইমানদার বানাইয়ার নিয় ইমানদার বানাইয়ার নিয় নবী জির প্রেমে ইমানের মূল সবাই বুঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ 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 একদিন লইয়া যাইবা ইমানদার বানাইয়া নিয় ইমানদার বানাইয়া নিয় নবীজির প্রেমে ইমানের মূল সবাই বুঝার তৌফিক দিও মারহাবা নবীজির প্রেমে ইমানের মূল সবাই বুঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কোরআনে আহাব্বায়াতে ইউহিব্বু কয় হাদিসেতে হুব্বু রাসূলি মিনাল ইমান বুখারি শরীফ লইয়ো আল্লাহ একদিন লইয়া যাইবা ইমানদার বানাইয়া নিয় ইমানদার বানাইয়া নিয় নবীজির প্রেমে ইমানের মূল সবাই বুঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি এই নবীর দরুদ পড় দিবানে সেই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড় দিবানে সেই মাশাআল্লাহ আল্লাহ 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই জিয়ারতের নিয়তে সূরা ফাতিহা একবার সূরা ইখলাস